আচ্ছা ডক্টর জাকির, ভোরের আগে এই খাবার খাওয়া অর্থাৎ সেহরি, এটার গুরুত্ব কি? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1923। আমাদের প্রিয় নবী বলেছেন যে সেহরির মধ্যে তোমরা পাবে অনেক বরকত। এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2413। এখানে মুসলিমদের রোজার সাথে আহলে কিতাব, তার মানে ইহুদি আর খ্রিস্টানদের রোজার পার্থক্যের কথা বলা হয়েছে। আর পার্থক্যটা হচ্ছে যে মুসলিমরা শেষ রাতে সাহরি খায়, এই হচ্ছে রোজা রাখার নিয়মের পার্থক্য মুসলিম আর আহলে কিতাবদের, অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের। এটার উল্লেখ আছে সিলসিলাল সাহিহায়, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 1045। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বরকত পাওয়া যায় তিনটা জিনিসের মধ্যে। এক হচ্ছে জামাত, জামাতে নামাজ পড়া। দুই হচ্ছে আত্তারিদ, মানে এক ধরনের খাবার। আর তৃতীয় হচ্ছে সাহরি, শেষ রাতের খাবার। এই একই কথা আবারও আছে সিলসিলা সহিহায়, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 1291। আমাদের প্রিয় নবী বলেছেন বরকত আছে দুটো জিনিসে, একটা হচ্ছে সাহরি, দ্বিতীয়টা হচ্ছে সঠিক পরিমাপ ওজন করার সময়। এরকম আরো সহিহ হাদিস আছে যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরির কথা বলেছেন, এতে অনেক বরকত, এটা মুসলিম উম্মার জন্য সবচেয়ে ভালো। আর একটা হাদিস আছে সহিহ আল জামি, খণ্ড নম্বর 1, হাদিস নম্বর 3683। একজন সাহাবা যখন নবীর ঘরে ঢুকলেন তখন নবী সাহরি করছিলেন, আর নবী বললেন যে সাহরির মধ্যে রয়েছে বরকত, তাই এটা বাদ দিও না। একই রকম হাদিস আছে মসনাদ আহমদ, আমাদের নবী বলেছেন যে সাহরিতে রয়েছে বরকত, এটা বাদ দিও না, অন্তত পক্ষে এক ঢোক পানি পান করো, কারণ আল্লাহ আর ফেরেশতাগণ রহমত পাঠান তাদের কাছে যারা সাহরি করছে। এই কথাটা আরও আছে অনেক সহিহ হাদিসে, যেমন সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 2337। নবী সাহরি করার সময় এক লোক তার ঘরে আসলো, আর নবী বললেন যে সাহরি করো, এটা তোমাদের জন্য আল্লাহর রহমত, সাহরির মধ্যে রয়েছে বরকত। সাহরির আশীর্বাদ আর বরকতের কথা অনেক হাদিসে উল্লেখ করা হয়েছে, এটা একটা নিয়ামত। আর নবী সব সময় সাহরি করতে বলেছেন কারণ মানুষজন যাতে রোজা রাখতে পারে, কারো জন্য অতিরিক্ত মনে না হয়, রোজা থাকলে সাহরি করা উচিত, তাহলে সঠিকভাবে রোজা থাকা যাবে। আচ্ছা